গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সকালবেলায় ছাদে গিয়েছিলাম এক্সারসাইজ করতে প্রতিদিনের মতো। তো আজকে গিয়ে যা দেখলাম সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। এত অপূর্ব লাগছিল আকাশ দেখে, পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে, আর যেতে না যেতেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। আর ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, মনটা সত্যি ভীষণ ভালো লাগছে, যার জন্য ভাবলাম যে আজকে একটু এক্সট্রা কাজ করা যাক। অনেকদিন হয়ে গেছে আমার এই যে তাকটা তোমরা দেখতে পাচ্ছ, এই তাকটা এক্সট্রা জিনিস থাকে, মানে এক্সট্রা মশলাপাতি, বিস্কিট, চানাচুর, মুড়ি, এই হেনা তেনা, এগুলো এক্সট্রা জিনিস যেগুলো রান্নাঘরে রাখা যায় না, সেগুলো আমি একটা ঘরে এই সাইডটায় রাখি। তো অনেকদিন ধরে অগোছালো হয়ে আছে, তো ভাবলাম আজকে ওয়েদারটা এখন ভালোই আছে আর সকালবেলা এক্সারসাইজ করাও হলো না, অনেকটা সময় আমার কাছে আছে, তো জায়গাটা গুছিয়ে ফেলা যাক। তো এক এক করে সবটাই গোছাবো, সব ঠিকঠাক করছি, কিন্তু এখনও মানে কী করে কী গোছাবো এখনও ভেবে উঠতে পারছি না। তবে সবটা নামাবো, নামিয়ে তাকটাকে পুরো পরিষ্কার করব, তারপরে সব কিছু গুছিয়ে রাখবো। এই যে মাঝের তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটার মধ্যে আমি তিনটে বড় বড় জার রাখি, যার মধ্যে ডেলি ইউজ করার চাল, আটা আর ময়দা থাকে। তো কদিন ধরে এই জায়গাটা এতটাই অগোছালো হয়ে আছে, মানে ইচ্ছে হলেও আমি জিনিসপত্র বার করে নিয়ে রান্নাবান্না ঠিক মতো করতে পারছিলাম না। মানে কয়েকদিন ধরে তো আমি রুটিটা বানাতেই পারছি না, এত অগোছালো হয়ে আছে। আজকে একদম ঠিক করে নিয়েছি, সমস্তটাই গোছাবো। এই যে লাল লাল কতগুলো মানে বটল দেখতে পাচ্ছিলে, যে বুস্টের বটলগুলো, এই বটলগুলো বাবাই ছোটোবেলার। তো এই এত ভালো, এত শক্তপোক্ত এই বোতলগুলো যে ফেলতে মন চায় না। তো এর মধ্যে কিছু কিছু জিনিস রেখে দিই, যেমন খেজুর, কাঁচা বাদাম, এগুলো থাকে এর মধ্যে। তো সব সময় কিনে যে নতুন নতুন জিনিস কিনে ইউজ করতে হবে সেটা কিন্তু আমি কখনোই করি না। যে জিনিসটা দুবার তিনবার ব্যবহার করা যায় সেগুলো আমি কিন্তু রেখেই দিই। যে কোনো বোতল, ঘিয়ের বোতল বলো, কোনো ড্রিঙ্কসের বোতল, হরলিক্সের বোতল, সবগুলোই। আর এখন যে তাকের মধ্যে যে কাগজগুলো পাতিয়ে দিলাম, এটা কিন্তু টেবিল ম্যাট, অনেক পুরনো হয়ে গেছে, টেবিলে পাতলে কিন্তু ভালো লাগে না দেখতে, তো সেগুলো আমি আবার রিইউজ করে নিচ্ছি। তো এটা খুব শক্তপোক্ত প্লাস্টিকের হয়, এখানে পেতে দিলে বেশ জিনিসগুলো ভালো থাকে, আর যে কোনো বোতল যখন আমি টানবো তখন কোনো ক্র্যাক পড়বে না, বেশ ভালো থাকবে। আর যদি কোনো নোংরাও হয় তাহলে আমি সহজে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারবো। যখনই কোনো কিছু গোছাতে আসি তখন না সেই বাবাই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে স্টিলের ক্যান দুটো দেখতে পাচ্ছ, এই ক্যান দুটো কিন্তু বাবাইয়ের, মানে বাবাই ছোটোবেলায় এই ক্যানে করে দুধ আসত। তো বাবাই ছোটোবেলায় তখন তো খাটালে গিয়ে দুধ আনতে হতো, কোনো দুধওয়ালা এই যে এখন বাড়িতে বাড়িতে দুধ দিয়ে যায়, গাড়ি করে দুধ দিয়ে যায় বা সাইকেলে করে দুধ দিয়ে যায়, এখন আগে কিন্তু এটা হতো না। আগে আমাদেরকে খাটালে যেতে হতো, খাটালের থেকে দুধ নিয়ে আসতে হতো, আর সবার বাড়িতেই এরকম স্টিলের ক্যান মানে পাওয়া যেত। তো যখনই এই সমস্ত গোছাই তখনই এই স্মৃতিগুলো মনে পড়ে যায়, তো ভালোই লাগে। আর এই জিনিসগুলো কখনোই মানে নষ্ট হওয়ার নয়, যত মেজে ঘষে পরিষ্কার করে রাখা যায় ততই চকচক করবে আর সারাটা জীবনই থেকে যাবে। তো এবারে নিচের তাকে চলে এসেছি, বললামই যে এই মাঝের তাকটাতে এমনই মানে সমস্ত ছোটো ছোটো জিনিসে আটকে গেছিলো যে আমি এগুলো নামাতে পারছিলাম না। অন্য জায়গায় চাল ছিল সেখান থেকে ব্যবহার করছিলাম, আর এই আটা আর ময়দা তো একদমই বার করতে পারছিলাম না, এতটা নোংরা হয়েছিল। তো এখানেও একটা ম্যাট পেটে দেবো, তবে আমার কাছে এই যে প্লাস্টিকের মধ্যে দেখলে এটা নতুন ম্যাট আছে, তবে আরও রয়েছে আমার কাছে পুরনো ম্যাট, সেগুলো এনে এখানে বস। আর যে মিক্সির মেশিনটা রাখা হয় এই নিচের তাকে রাখি, এটা কাঠের তাক, তো এখানে রাখতে সুবিধা, একটা সাইডে পড়ে থাকে। রান্নাঘরে আমার এতটা জায়গা নেই যে মেশিনটা ওখানে রাখতে পারবো, যখন আমার দরকার হয় তখন আমি রান্নাঘরে নিয়ে যাই, কাজ করি, আবার এখানে গুছিয়ে রেখে যাই। তো
তাকটা অনেক পুরনো হয়ে গেছে। এই তাকটা সম্বন্ধে একটু বলি, এটা আমার শাশুড়ির ব্যবহার করা জিনিস, তো ভাবছি যে এটা ফেলে দিয়ে লাভ নেই, যতদিন থাকে ততদিন আমি ব্যবহার করব, তারপরে যা হবে হবে দেখা যাবে। তবে এখান থেকে ওই কাঠ পাতার চটাগুলো উঠে যাচ্ছে, তো যতদিন রাখতে পারবো ততদিন ব্যবহার করব। এরকম প্রয়োজনীয় জিনিস হাতের কাছে গোছানো থাকলে সময় মতো ঝট করে এগুলো নিয়ে কাজে ব্যবহার করা যায়। তো গোছাতে এসে পুরোনো জিনিস অনেক কিছু খুঁজেও পাওয়া যায়। এইটাও সেই ফেনশুই থেকে কিনেছিলাম, যখন খুব উঠেছিল ফেনশুই, দরজায় টানালে খুব অর্থ লক্ষ্মী সব নাকি ঘরে ঢুকতো, তার জন্যে এই এটা কিনে নিয়েছিলাম। ওই দরজায় ঝুলিয়ে রাখতাম, টং টং করে আওয়াজ হতো, আওয়াজ হলে নাকি টাকা পয়সা হুড়ুড় করে ঘরে ঢুকতো, তো এরকম বিশ্বাস ছিল, তখন ওইসব কিনে ফেলেছিলাম। যাই হোক, এখন ছিঁড়ে টিড়ে পড়ে আছে, তবে ঘর সাজানোর জন্য অবশ্যই এটাকে আবার ঠিকঠাক করে টানাবো ভাবছি। আর এখানে যে সাদা রঙের প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে কিছু বাজার এসে যেমন ন্যাপকিন, স্টিক, তো এই টুকিটাকি জিনিস এগুলো রয়েছে, এগুলো রান্নাঘরে রাখবো পরে, তবে এখানে রেখে দিই খানিকক্ষণ, তারপরে রান্নাঘরে নিয়ে যাবো। রান্নাঘরটাও একটু গোছাতে হবে, তো এখন আমাকে একটু জলখাবারও বানাতে হবে, তারপরে আবার আসবো, দেখি কি কাজ করা যায়। আজকে ঠিক করে নিয়েছি কিছু এক্সট্রা কাজ অবশ্যই করব, আরও এক্সট্রা কাজ, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরের কাজ তেমন করা যাবে না, তবে ঘরের ভেতরে অনেক কিছু করা যেতে পারে। আর এত গরমে বেশি কাজ করতে পারছিলামও না, তার জন্যই বিশেষ করে আজকে এই সমস্ত কিছু ধরা। তো আজকে জলখাবারে যেটা বানাচ্ছি, মানে একটা পাউরুটির ভেতরে স্টাফিং দিয়ে একটা কিছু বানাবো, যাই হোক যা যা ছিল ঘরে তো সেই সব দিয়েই বানিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে একটু মশলা দিলাম, ভাজা গুঁড়ো মশলা, গরম মশলা, লেবুর রস, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে, মানে যা দিলে বেশ একটু খেতে ভালো লাগবে, এইসব দিয়ে রেডি করে নিয়ে ব্রেড টোস্টটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য চিজ দিয়ে দিলাম। চিজটাও ঘরে ছিল অনেক দিন হয়েছে, ভাবলাম যে এটাকেও ব্যবহার করি, তাহলে খেতেও ভালো লাগবে আর পেটটাও ভরে যাবে। তো দেখো, এরকম একটা পাউরুটির স্লাইসের মধ্যে চিজ দিলাম, তার মধ্যে এই আলুর স্টাফিংটা দিয়ে উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে এপিট ওপিট ছেঁকে নেব, একটু বাটার দিয়ে ছেঁকে নেব অবশ্যই, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। তো যখন এরকম বাইরে যাওয়া যাবে না, বাজার হাট করা যাবে না, আর ঘরে তখন এই পাউরুটি আলু এটা তো ঘরে থাকেই সবার, তখন কিন্তু এরকম জলখাবার বানিয়ে সবাইকে দিলে খুব খুশিও হবে আর পেটও ভরবে। একটু খাটনি আছে ঠিকই, তবে সকলের মন জয় করার জন্য এইটুকুনও খাটনি মেনে নেওয়াই যায়, তাই না? খুব বাটার কিন্তু আমি দেইনি, একদম হালকা করে এপিট ওপিট একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, অপূর্ব টেস্ট হয়েছিল। আর সাথে যদি একটু শসা আর পেঁয়াজ দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো দেখো, আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি, দারুণ লাগছে না দেখতে? তো রান্নাঘরে জারে নুন শেষ হয়ে গেছে, আর চিনি গুঁড়ো করে রাখি, তো চিনিটাও শেষ হয়ে গেছে, তো চিনিটাকে গুঁড়ো করে ডাব্বাতে ভরে রেখেছি, আর একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে তুলে রাখবো। আর এই যে কাচের বোতল, এই বোতলটা ভাবছি নুন রাখবো, কারণ কাচের বোতলে নুন রাখলে কিন্তু বর্ষাকালে একদমই ঘামে না। আর রান্নাঘরের জন্য এই কৌটোর মধ্যে নুন থাকে, এটাও ভরে নিলাম। আর একটা ছোটো যেটা খাবার টেবিলে রাখি, ওর মধ্যেও বাকি নুনটা ঢেলে টেবিলের মধ্যে রেখে দেবো। বর্ষাকালে নুন ঘেমে যাওয়ার একটা প্রবণতা থাকেই, কিন্তু কাচের বোতলে রাখলে কিন্তু একদমই নুন খাবে না। কদিন ধরে এত রোদ আর এত গরম ছিল যে লঙ্কা এনে রাখা হচ্ছে সকালবেলা, তো দুপুর যেতে না যেতে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, তো আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি, ভালো করে গা মুছে আর সমস্ত বোটা ছাড়িয়ে একটা কৌটোয় ভরে রেখে দেবো। তো যে কৌটোটা আমি ব্যবহার করবো সেটা কিন্তু আমি রিইউজ করবো, যেমন একটা সোনপাপড়ির কৌটো ছিল, তো ছোটো কৌটো, এর মধ্যে এই যে ন্যাপকিন আমি এইভাবেই ব্যবহার করি, নিচে পেতে দিয়ে আর এই মানে লঙ্কাগুলোকে এর ভেতরে রেখে, আর উপর থেকে আর একটা
ন্যাপকিন চাপা দিয়ে সুন্দর করে রেখে দিলে কিন্তু লঙ্কা খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। বাচ্চাদেরকে দিয়েও মাঝে সাঝে কিন্তু কিছু কাজ করিয়ে নেওয়া উচিত, তাতে করে কিন্তু ওদেরই ভালো হয়, ওদের কাজটা শেখাও হয়, মজা করতেও পারে, যে কাজটা করছে বলে কিন্তু আনন্দ ওরা পায়। তো আমাদের মাম্মাম কিন্তু মাঝে মধ্যেই এই কাজটা করে, ওকে বলি যে সোফাটা ঠিকঠাক করে দে, পিলুগুলোকে ঠিকঠাক জায়গায় রাখ। এখান থেকে বোঝা যায় ও কাজটা করতে পারবে কি পারবে না, বা শিখতে পারছে কি না, কীভাবে আছে, আমরা কীভাবে কাজ করি সেটাও মানে ঠিক মতো ফলো করছে কি না, এটাই আমি মাঝে মধ্যে ওকে দিয়ে করাই এবং দেখি যে না খুব সুন্দরই করে। পুরো সোফাটাকে বলেছিলাম মুছে দিতে, তো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছে। এরপরে দেখো কত সুন্দর ঝেড়ে টেড়ে সুন্দর করে সোফাটা গুছিয়ে রাখবে। আরও দাদাভাই এটাকে ভিডিও করে রেখেছে, বলছে তুই তোর পরে তোকে এটা দেখাবো যে তুই কত কাজ করতি বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, বাইরে অলরেডি এখনও বৃষ্টি চলছে। তো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে পাশে দেখো। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।